ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো অন্য সব ম্যাথার ডাইটিক থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমাদের ক্লাস নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য নয় দশমিক দুইয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব তা আমাদের আজকের লেকচার টুয়েলভ বারো নম্বর লেকচারে বারো নম্বর অঙ্কটা আমরা করবো দেখো এখানে দেওয়া সে কি মান কত উদ্দীপকের সাহায্যে উদ্দীপকের সাহায্যে এত মান নির্ণয় করো উদ্দীপক ছাড়া আমরা কিছুই করতে পারতেছি না তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমেই বলা হয়েছে যে মান নির্ণয় করো তাহলে এর মান যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব ক নাম্বার দিয়ে প্রথমে ক নাম্বার দেবো এখন চিত্রটা আঁকব এভাবে চিত্রটা আঁকবা এ এটা হচ্ছে সি এ এটার মান হচ্ছে রুট থ্রি আর এটার মান হচ্ছে ওয়ান তাহলে লিখবা এ বি সি সমকনী ত্রিভুজে সমকি ত্রিভুজে ত্রিভুজে পিথাগো রাসের উপপাদ্যপাদ্য বসায় পাই বসায় পাই পিথা গাছের উপাদ বসায় পাই তাহলে পিথা গাছের যখন আমরা বসাবো দেখো কি বসাবো এখানে এসি স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে এসি এর মানটা বের করতে হবে এসি স্কোয়ার সময় এর মান কত ওয়ান ওয়ান এর স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার প্লাস সময় এসি স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস থ্রি বা রুট করবা এখন দুপাশে থ্রি আর এক ফোর সুতরাং এসি এর মান কত এসি এর মান হচ্ছে টু তো এসি এর মানটা আমরা টু পেয়ে গেছি তো এসি এর মান পেলে এরপরে পরবর্তী যে স্টেপ গুলো আছে এখানে দেখো এরপরে বলছে উদ্দীপকের সাহায্যে মানে এটা যদি উদ্দীপক না বলতো তাহলে তো তোমরা অঙ্কটা ইজিলি করে ফেলতা আহ ইজিলি করে ফেলতে পারতা যেহেতু উদ্দীপকের কথা বলেছে তাহলে এখন আমরা এই উদ্দীপক থেকে এই যে থিটা কোণের কথা বলেছে থিটা কোণ থিটা কিন্তু কোন তো কোন কোণের মানটাই থিটা নির্ধারণ করা এখানে নাই আমাদের প্রশ্নের মধ্যে হ্যাঁ প্রশ্নের মধ্যে আমাদের থিটা কোণটা নির্ধারণ করা নাই আমি আসলে নির্ধারণ করি নাই এটা আমরা নির্ধারণ করে নেই এইটাকে ধরলাম থিটা কোণ এটা হচ্ছে থিটা কোণ তো এই যে থিটা কোণটা যখন দেওয়া হলো এখন কিন্তু আমরা যে কোনো অঙ্কের মানগুলো বের করে নিতে পারবো তো দেখো এই কোনটা তাই কোনো এখন আমাদের লিখতে হবে যখন আমরা করব। কি তখন আমাদের লিখতে হবে দেখেন ক হতে প্রাপ্ত এ মানটা তো লাগবেই আবার চিত্রটাও আঁকতে হবে তাহলে লিখবা ক হতে প্রাপ্ত এসি এর মান কত পাইছি টু এটা হচ্ছে প্রাপ্ত এসি সমান সমান টু তাহলে এসি সমান সমান টু এখানে আমাদের কি লাগবে টেন থিটার মান লাগবে সাইন থিটার মান লাগবে ট্যান মানে কি টেন এটা যদি কোন হয় বাই ভূমি টমসে লাশ ভাসে টেন থিটা সমান সমান লম্ব হচ্ছে বিসি ভূমি হচ্ছে এবি সমান সমান হচ্ছে রুট থ্রি বাই ওয়ান রুট থ্রি আচ্ছা গেল টেন এর মান বেড়ে গেল আর লাগবে কি সাগরে লবনতি সাইন থিটা সাগরে লবনতি লম্ব বাই অতিভ বিসি বাই এসি তার মানে বিসি এর মান রুট থ্রি এসি মান টু হয়ে গেল আমাদের দুইটা মান এখন না লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড টু প্লাস ট্যান আমরা কিন্তু সরাসরি এই ট্যান স্কোয়ারে মানটা বসাবো না আমাদের হোল স্কোয়ার করে তারপরে মানটা বসাইতে হবে হোল স্কোয়ার করে তারপরে আমরা মান বসাবো টু প্লাস ট্যান থিটা এর হোল স্কোয়ার প্লাস টু মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার এখন মান বসিয়ে কাজ করো তাহলে এখন দেখো টু প্লাস টেন থিটার মান কত পাইছি রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু মাইনাস সাইন থিটার মান কত পাইছি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার এখন এখানে টু প্লাস থ্রি প্লাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখানে হচ্ছে ফাইভ ওয়ান বাই ফাইভ প্লাস এখানে লসও করো চার দোকানে আট এইট মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ বাই ফোর এখন এটাকে কী করতে হবে এটাকে আমাদের উল্টায় দিতে হবে উল্টায় দিলে ফোর উপরে নিচে ফাইভ তার মানে লসও করো ফাইভ ওয়ান প্লাস ফোর equal 5 by 5 equal 1 এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো আসলে দেখো আমাদের ত্রিকোণমিতি ওই সূত্র মানে অর্থাৎ সাগরে লবণতি কবরে ভয়তি টমসে লাশ ভাসে এই বেসিক সূত্রটা যদি আমরা না পারি তাহলে অঙ্কটা কিন্তু আমরা কখনোই আমরা অঙ্কটা কখনোই পারবো না তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যদি না বুঝো তাহলে প্রশ্ন করো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই আমরা তার পরের অঙ্কটাই চলে যাব দেখো পরের অঙ্কটা আমাদের এখানে কি কি মান লাগবে টেন এ সাইনে টেন এ সাইন সি তারপরে হচ্ছে তোমার কোসেক এ এই মানগুলো আমাদের লাগবে তাইলে এখন দেখেন আমরা ওই যে লিখে নিতে হবে চিত্রটা লাগবে আর ক হতে প্রাপ্ত মানটা লাগবে চিত্র লাগবে আর ক হতে প্রাপ্ত মানটা আমাদের দরকার হবে হ্যাঁ আচ্ছা প্রথমে কি আছে ট্যান এ ট্যান এ কোন সমান সমান ট্যান মানে কি টমসে লাস ভাসে লম্ব বাই ভূমি বিসি বাই এ বি সমান সমান রুট থ্রি তারপরে আর লাগবে কি সাইন সি সাইন সি দেখো যখন তুমি সি কোনটা ধরবা তখন লম্ব কোনটা এটা অর্থাৎ সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি বাই এসি মান মান কত টু পাইলাম তারপরে সেক এ তাহলে এ মানে কজের বিপরীত শেখ এ মানে কি কবরে ভয় অতি ভূমি বাই অতিভুজ আর এটা হবে অতিভুজ বাই ভূমি এসি বাই বি সমান সমান কত এর মান কত টু বাই ওয়ান ইকল টু আচ্ছা তারপরে পাইলাম হচ্ছে আমার দেখো তিনটা মান হয়ে গেছে ট্যান সাইন চেক এখন বাকি রয়েছে কি কোশেক কোসেকে কোশেক এ কোসেক কার বিপরীত কোশেক হচ্ছে সাইনের বিপরীত সাইন সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ অতিভুজ বাই লম্ব অর্থাৎ এ সি বাই বি সি এসি এর মান কত টু আর লম্বের মান হচ্ছে রুট থ্রি লম্বের মান হচ্ছে রুট থ্রি এখন এখন লিখে মানগুলো বসাই দাও হয়ে যাবে হ্যাঁ এখন টেন এ বাই সাইন্সি প্লাস টু সেক বাই কোসেক এ কোসেক এ তারপর হচ্ছে মাইনাস ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি তাহলে এখন এখানে মানগুলো প্রয়োগ করো টেন এর মান রুট থ্রি মান ওয়ান বাই টু টু ইন্টু সেকের মান কত টু কোসেকের মান কত টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি আচ্ছা ব্রাকেটে দেব মান বসায় এটা ভাগ আছে গুণ আকারে গেলে উপরে টু নিচে ওয়ান প্লাস টু ইন্টু টু ইন্টু এই রুট থ্রি উপরে নিচে এই টুটা নিচে আসবে মাইনাস ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি এখন এখানে হয় টু রুট থ্রি গুন করলে টু রুট থ্রি প্লাস এই টু এই টু কাটো এখানেও টু রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি তাহলে এখন দেখো তো দুই আর দুই চার ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি ইকাল জিরো তাহলে অ্যান্সার কত এ এন এস ডাব্লিউ ই আর তাহলে এখন দেখো যে এই যে অঙ্কটা যখন আমরা প্রশ্নটা দেখেছি তখন মনে হচ্ছে কি অঙ্কটা মনে হয় খুব জটিল তখন অঙ্কটা মনে করছি খুবই জটিল আসলে কিছু না তোমার এই মানগুলো বের করার যে সিস্টেমটা এটা তোমার অবশ্যই মনে রাখতে হবে তাহলেই তুমি অঙ্কগুলো পারবা তো ডিয়ার স্টুডেন্ট দেখেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করার সুযোগ আছে মনে হয় কারো কোনো সমস্যা নাই তো আমাদের আজকের লেকচার শেষ তো যদি বাবা তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা বন্ধুদের মধ্যে শেয়ার করবা ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে অন্বেষা ম্যাথার ডাইটিভ চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি